এশিয়া কাপের পঞ্চদশ আসরের শিরোপা নিজ ঘরেই রেখে দিল শ্রীলঙ্কা। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে তারা 23 রানে, যার ফলে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল লঙ্কানরা। দেশে চলছে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা, যে কারণে আয়োজক হয়েও নিজ দেশে এশিয়া কাপের পঞ্চদশ আসর বসাতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয় আয়োজক হিসেবে থাকলেও আরব আমিরাতে ম্যাচগুলো আয়োজন করেছে শ্রীলঙ্কা। পাশাপাশি টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টা ভালোও যাচ্ছিল না তাদের, হারের বৃত্ত থেকে বের হতে খাবি খাচ্ছিল তাসুন সানাকার দল। এশিয়া কাপের চলতি আসরে শুরুটাও হয়েছিল তাদের আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরে, কিন্তু পাশার দান পুরোই ঘুরে যায় গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে। এশিয়া কাপ শুরুর আগে কেউই হয়তো কল্পনা করেননি আন্ডারডগ দলটি এশিয়ার সেরা হওয়ার দৌড়ে অংশ নিয়ে ফাইনাল পর্যন্ত আসবে। হয়তোবা কেউ সামান্যতম আশাও দেখেননি লঙ্কানদের নিয়ে, যে ঘরেই রেখে দিবে শিরোপা। নিঃসন্দেহে বলাই যায় এটি ভাবনাতীত ছিল সকলেরই। সেই শ্রীলঙ্কাই কিনা ফেভারিট হয়ে এশিয়া কাপ শুরু করা পাকিস্তানকে হারিয়ে দিল ফাইনাল ম্যাচ, তাও কিনা ব্যাক টু ব্যাক দুই ম্যাচে। দুবাইয়ের সকল পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে অসাধ্যকে সম্ভব করেছে দাসুন সানাকার দল। পাকিস্তানকে 171 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়ে বল হাতে তাদের আটকে দিয়েছে 147 রানে। সেই সুবাদে 23 রানের জয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ক্রিস সিলভারউডের শিষ্যরা।